আসসালামু আলাইকুম, লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রয়েছেন, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি যারা নতুন ভাবে দেখছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি একটি ব্লগ সাইট, ফ্রি হোক বা পেইড হোক, অথবা একটি ওয়েবসাইট, ফ্রি হোক অথবা পেইড হোক, যে ওয়েবসাইট বা ব্লগ সাইটের মধ্যে আর্টিকেল গুলো আপনি লিখেন সেই আর্টিকেল গুলো 100% ইউনিক কিনা সেটি কিভাবে যাচাই করবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব শুধুমাত্র একটি সিক্রেট সফটওয়্যারের মাধ্যমে, যেটি অবলম্বন করলে বা যেটি অনুসরণ করলে আপনি আপনার ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটের মধ্যে 100% ইউনিক কন্টেন্ট সাবমিট করে গুগল অ্যাডসেন্স এর জন্য যখন অ্যাপ্লাই করবেন গুগল অ্যাডসেন্স 100% পেয়ে যাবেন। কারণ গুগল অ্যাডসেন্স পেতে হলে আপনার ওয়েবসাইটের মধ্যে অথবা ব্লগ সাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আপনি পাবলিশ করবেন সেই কন্টেন্টগুলো অবশ্যই 100% ইউনিক হতে হবে, তবে তারা অ্যাডসেন্সের পারমিশন দিবে। অ্যাডসেন্সের পারমিশন দিলে আপনাকে আর খুঁজে পায় কে? এক কথায় বলা যায়, ব্লগিং করে বা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে হাজার হাজার ডলার ইনকাম করছে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে অনেকে। সো নিয়ে নিন আপনার জীবনের কিছু অংশ বা কিছু সময় কি আপনি যদি ব্লগিং করে বা ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েট করে আপনি একটি ব্লগ সাইট বা ওয়েবসাইট দাঁড় করাতে পারেন, তাহলে অবশ্যই আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। সে কথা বাদই দিলাম। বন্ধুরা, আর্নিং এর কথা পরে। বন্ধুরা, প্রথমে আমি আপনাকে অনুরোধ জানাবো, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি কন্টেন্ট যেগুলো তৈরি করছেন বা সাবমিট করছেন সেগুলো 100% ইউনিক কিনা সেটি কিভাবে যাচাই করবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো শুধুমাত্র আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করা হয় অনেক রিসার্চ করে, সুতরাং আমার কষ্টটাকে যদি আপনার মূল্যায়ন করতে ইচ্ছে করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিন, কারণ আপনার একটি শেয়ার অনেক বেকার মানুষের বা বেকার জীবনের ভাগ্যের দ্বার উন্মোচন হতে পারে। আরো একটি কথা বলে রাখি, আমি আমার প্লেলিস্টের মধ্যে কিভাবে ব্লগ সাইট বা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় এখানে স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখিয়ে দিয়েছি, সেটি অবশ্যই আপনি দেখবেন। সো ফিরছি একটু পরে। অল রাইট, দিস ইজ মাই ব্লগ সাইট, এটি আমার ব্লগ সাইট এবং তাজা নিউজ এর উপরে অর্থাৎ লেটেস্ট নিউজ গুলোর উপরে আমি একটি ব্লগ সাইট রেডি করেছি, সম্পূর্ণ ফ্রি একটি ব্লগ সাইট। আপনারা অবশ্যই জানেন গুগল আমাদের জন্য অনেক অপরচুনিটি দিয়েছে, অন্যতম অপরচুনিটি হচ্ছে ফ্রি ব্লগ সাইট তৈরি করা, সুতরাং আপনি আপনার ফ্রি ব্লগ সাইট তৈরি করে অ্যাডসেন্স নিয়ে ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে খুব সহজে একটি ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। চলুন মূল আলোচনায় ফিরি। আমার ব্লগ সাইটের মেইন পেজ হচ্ছে এটি, আমি একটু আমার পোস্ট গুলোর মধ্যে চলে যাব। এটি হচ্ছে আমার পোস্টের ইন্টারফেস। এই ইন্টারফেস এর মধ্যে দেখা যাচ্ছে দুটো কন্টেন্ট আমি পাবলিশ করেছি, এবং এই আজকে আমি আপনাদেরকে হাতে নাতে বা লাইভ দেখাবো কিভাবে এই দুটো কন্টেন্ট ক্রিয়েট করেছি এবং এই কন্টেন্ট দুটো 100% ইউনিক কিনা, এবং আরো আপনাকে এনসিওরিটি দিচ্ছি এই ইউনিক কন্টেন্ট গুলোর মধ্যে যদি কোনো প্লাগারিজম অথবা কোনো কপি ধরা পড়ে কিভাবে সেটি সংশোধন করে পুনরায় আপনি রিপাবলিশ করবেন সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি একটু সময় দিবেন, কেননা একটি ব্লগ সাইটের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করার পূর্বে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে। যদি আপনি রিসার্চ করে কন্টেন্ট পাবলিশ করতে পারেন আপনার ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটের মধ্যে, তাহলে অবশ্যই আপনি আপনার সাইটকে খুব সহজে তাড়াতাড়ি দাঁড় করাতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই আমার পোস্টটা ট্যাগ করব, এটি আমার পোস্ট অর্থাৎ কন্টেন্ট। এই কন্টেন্টটি আমি ট্যাগ করব প্লাগারিজম সম্পর্কে একটু কথা বলি। প্লাগারিজম হচ্ছে এমন একটি বিষয় অর্থাৎ আপনি আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো পাবলিশ করেন সেটি 100% ইউনিক কিনা
সেটি যাচাই করার জন্য একটি সাইট রয়েছে, অন্যতম আমার সবচেয়ে প্রিয় একটি সাইট, সেটি হচ্ছে smalltools.com। smalltools.com SEO করার জন্য 100% ফ্রি একটি টুলস, এটি আমি ওপেন করছি। আপনি গুগলে গেলে স্মল টুলস লিখলে আপনি প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেটিতে ক্লিক করবেন। সেটিতে আসার পরে আপনি এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবেন। এই ইন্টারফেস আসার পরে আপনি অনেকগুলো অপরচুনিটি আপনি খুব সহজে পেয়ে যাবেন। প্রথমত আপনি প্লাগারিজম চেক করতে পারবেন, তার মানে আপনি আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো দিবেন সেটি 100% ইউনিক কিনা সেটি চেক করতে পারবেন। সেটির চেকিংকে বলা হয় প্লাগারিজম চেকার। এরপর আর্টিকেল রিরাইট, অর্থাৎ আর্টিকেল গুলো বা আপনার কন্টেন্টগুলো যদি রিরাইট করার প্রয়োজন হয় অথবা কপি ধরা পড়ে সেটি কিভাবে আপনার সংশোধন করবেন সেটিকে বলা হয় আর্টিকেল রিরাইট। এরপর গ্রামার চেক করতে পারবেন, ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, স্পেল চেক করতে পারবেন। এখানে সবগুলো অপরচুনিটি তারা কিন্তু একে একে আপনার জন্য রেখেছে। সুতরাং আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই ওয়েবসাইটটি ইউজ করে আপনি আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট যেগুলো পাবলিশ করেন পাবলিশ করার পূর্বে চেক করে অবশ্যই আপনি সেগুলো পাবলিশ করলে দ্রুত অ্যাডসেন্স পেয়ে যাবেন গুগলে। এবার আসি এই সাইটটিতে। আসার পরে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন প্লাগারিজম চেকার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রলিং করে একটু চলে আসবেন। এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন, কপি অ্যান্ড পেস্ট ইওর টেস্ট হিয়ার টু ডিটেক্ট প্লাগারিজড কন্টেন্ট, অর্থাৎ এখানে আমি আমার কন্টেন্টটি এবার কপি করে পেস্ট করব। সো আমি চলে যাচ্ছি আমার মূলত যে কন্টেন্টটি আমি পাবলিশ করেছি সেটি 100% ইউনিক কিনা সেটি আমি এবার চেক করব। সো আরও একটি কথা মনে রাখতে হবে, তারা প্লাগারিজম চেকারের জন্য শুধুমাত্র প্রায় 2000 এর শব্দ তারা সাপোর্ট দেয়। তো আমি এতটুকু পর্যন্ত নিব, এটি কপি করব মাউসের রাইট বাটন ক্লিক করে। এবার আমি চলে যাব প্লাগারিজম চেকারের মধ্যে, এই বক্সের মধ্যে আমি পেস্ট করে দিব। জাস্ট আপনাকে পেস্ট করে একটু স্ক্রলিং করে এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক প্লাগারিজম, আপনি এখানে ক্লিক করবেন। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে, ওয়েট লোডিং হচ্ছে, লোডিং নিতে একটু সময় নিচ্ছে। বন্ধুরা, এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, ব্লগিং যদি আপনার নেশা হয় তাহলে এটিকে আপনি পেশা হিসেবে নিতে পারেন। কেননা ব্লগিং করে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করছে অনেকেই, শুধু সারা বিশ্বে নয়, বাংলাদেশে অনেক রয়েছেন, অনেক স্টুডেন্ট রয়েছেন, গৃহিণী রয়েছেন, বা হাতে যদি আপনার 2-3 ঘন্টা সময় থাকে আপনি রিসার্চ করে একটি ব্লগ বা ওয়েবসাইট দাঁড় করাতে পারেন, যেটি থেকে আপনাকে যেটি থেকে আপনি অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারেন। বন্ধুরা, সেট কমপ্লিটেড হয়েছে। এবার আপনি দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটি 100% ইউনিক। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে কোন কোন লাইন আপনার ইউনিক রয়েছে সবগুলো এখানে শো করবে। এবং আরেকটি কথা বলে রাখি যে আপনার কন্টেন্টের মধ্যে কোনো লাইন যদি প্লাগারিস্ট বা কপি ধরা পড়ে সেটি শো করবে। আমি একটু পরেই দেখাচ্ছি। তো আমি আমার ব্লগ সাইডের একটি অংশ, অর্থাৎ এতটুকু আমি চেক করলাম, বাকি অংশটুকু আবার চেক করব। এটি আমি এবার কপি করব, জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে আমি কপি করব। কপি করে পুনরায় আমি চলে যাব এবার একই বক্সের মধ্যে, এটি যেটি রয়েছে সেটি আমি কন্ট্রোল এ প্রেস করে আমি সেটি সিলেক্ট করব এবং নতুনটি আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমি আবার সেক প্লাগারিজমে ক্লিক করলাম। সেক প্লাগারিজমে ক্লিক করার পরে জাস্ট একটু লোডিং নিতে সময় নেবে। এরপর চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পরে এটি 100% ইউনিক কিনা অবশ্যই সেটি কনফার্ম হওয়া যাবে। আশা করি আপনি এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। আপনি যদি একবার দুবার ভিডিওটি না বুঝেন তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় দেখুন, সহজেই বুঝে যাবেন, পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না কিছু সময় ব্যয় করলে। এটি ইউনিক, অর্থাৎ আমার আগা থেকে গোড়া পর্যন্ত আমি যেই কন্টেন্টটি বা এই আর্টিকেলটি আমি পাবলিশ করেছি সেটি অবশ্যই ইউনিক, সেটি ইউনিক বিধায় আমি এটি পাবলিশ করেছি যেটি আমার নিজের। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন 7 মেজর রিজনস টু সাসপেন্ড ইওর ইউটিউব চ্যানেলস, অর্থাৎ এই কন্টেন্টটি বা আর্টিকেলটি 100% ইউনিক। এবার আমি এই যেখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন, এই কন্টেন্টটি আমি সেট করবো, সেজন্য আমাকে এডিটে চলে যেতে হবে। অর্থাৎ এই যে দ্বিতীয়টি হোয়াট ইজ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন, আমি এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে পুরো আমি কন্ট্রোল এ প্রেস করে কপি করব। কপি করার পরে আমি পুনরায়
স্মল এসই টুলসে চলে যাব, প্লাগারিজম বক্সে কন্ট্রোল এ প্রেস করব, দেন কন্ট্রোল বি অথবা পেস্টে ক্লিক করলে এটি চলে আসবে। এরপর আমি সেট প্লাগারিজমে ক্লিক করব। সেট প্লাগারিজমে ক্লিক করার পরে দেখি কি অবস্থা হয়, আমাকে জাস্ট একটু ওয়েট করতে হবে, এটি চেকিং হচ্ছে। এটিতে যদি কোনো কপি ধরা পড়ে অথবা প্লাগারিজম ধরা পড়ে, অর্থাৎ অন্যের কন্টেন্ট আমি লিখেছি এ ধরনের কিছু ধরা পড়লে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন 100% এর মধ্যে প্রায় 75% হচ্ছে ইউনিক, আর বাকি 92% এর মধ্যে 92% হচ্ছে ইউনিক আমার নিজের কন্টেন্ট, এবং 8% হচ্ছে প্লাগারাইজড অর্থাৎ প্লাগারিজম ধরা পড়েছে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কোন লাইনটি প্লাগারাইজড সেটি এখানে উল্লেখ করেছে, ফ্রম দা গ্রুপ ফর দা রেস্ট অফ দিস অফিস লাইফ। এটি চাইলে আপনি এডিট করতে পারেন অথবা আপনি মুছে ফেলতে পারেন। আপনি আরেকটি সুবিধা পাচ্ছেন, এটি যদি আপনি নিয়ন্ত্রণ একটি ট্যাবে ওপেন করেন তাহলে কোন ওয়েবসাইটের মধ্যে এটি ইউজ করেছে সেটি অবশ্যই শো করবে, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে এই লাইনটি রয়েছে। এবার আমি কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটি আমি অবশ্যই একটু এডিট করব। এডিট করার জন্য আমাকে বক্সে চলে যেতে হবে। লাইনটি হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, লাইনটি হচ্ছে এই যে ফ্রম দা গ্রুপ ফর দা রেস্ট অফ হিস লাইফ। এই যে ফ্রম দা গ্রুপ ফর দা রেস্ট অফ হিস লাইফ, আমি এটি এবার একবারে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি একটি ফুল স্টপ দিলাম। এবার আরেকটু চেক করে দেখি কি পরিমাণ ভুল রয়েছে। এই যে চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পর আমরা বুঝতে পারবো যে এখানে কোনো প্রবলেম রয়েছে কিনা। দেখুন আবারও প্রবলেম রয়ে গেছে, গতবার 8% ছিল, এবার প্রায় 9% হয়েছে। অর্থাৎ এই যে লাইনটি ওয়াস এডুকেশনাল ভিডিওস অন ইউটিউব ফর এন্টারটেইনমেন্ট নলেজ, এখানে ক্লিক করলে এটি কোন ওয়েবসাইটের লাইন সেটি আপনাকে শো করবে, যেটি আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। তো ওয়াস এডুকেশনাল সেটি আমি চলে যাচ্ছি, আমি আমার এই যে ওয়াস এডুকেশনাল ভিডিওস অন ইউটিউব ফর এন্টারটেইনমেন্ট ফর নলেজ, আমি এটি ডিলিট করে দিচ্ছি। এখানে একটি ফুল স্টপ দিব। এরপর আমি আবার চেক করছি, এবারও যদি প্লাগারিজম ধরা পড়ে তাহলে অবশ্যই এবার ধরা পড়েনি, এবার ইউনিক দেখাচ্ছে, অর্থাৎ 100% ইউনিক। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন তারা শো করছে, যে খুব স্মুথলি আপনি বুঝতে পেরেছেন যে এই এডিট করার পর এটি 100% ইউনিক দেখাচ্ছে। এবার আমি এটি কপি করব, যেটি আমার 100% ইউনিক হয়েছে সেটি আমি অবশ্যই কপি করব। কন্ট্রোল সি প্রেস করে অথবা এখানে মাউসের রাইট বাটন প্রেস করে কপি করব। কপি করে আমি আমার এডিট বক্সে চলে যাব। এডিট বক্সে যাওয়ার পরে এটি আমি কন্ট্রোল এ প্রেস করে পুরো কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি নতুন যেটি, অর্থাৎ সেট করে যেটি 100% ইউনিক পেয়েছি সেটি আমি প্রেস করব, পেস্ট করব। পেস্ট করার পরে যদি আপডেট দেই, আপডেট হয়ে যাবে। এবার আমি একটু ভিউ ব্লগে ক্লিক করি। ভিউ ব্লগে ক্লিক করলে আমি আমার নতুন যে কন্টেন্ট সে কন্টেন্টটি পেয়েছি। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে আপনার ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটের মধ্যে যদি কোনো রকম কপি কন্টেন্ট থাকে বা কপি আর্টিকেল থাকে তাহলে সেটিকে ইউনিক করার জন্য একমাত্র ভরসা হচ্ছে স্মল এসইও টুলস, যেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অর্থাৎ এই টুলটির মাধ্যমে আপনি আপনার আর্টিকেলগুলো 100% ইউনিক কনফার্ম করে নিতে পারবেন এবং রিরাইট করে আবার পুনরায় পেস্ট করে আপনি আপনার ব্লগ সাইটটিকে অ্যাডসেন্সের জন্য অনুমোদন নিতে পারেন খুব সহজে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে শুধুমাত্র আপনি উপকৃত নন। অনেকেই রয়েছেন কিভাবে ব্লগ লিখতে হয় জানেন না, বা ব্লগ থেকে যা আর্নিং করতে হয় বা আর্নিং করা যায় অনেকে কিন্তু এখনো জানেন না, বা জানলেও বিশ্বাস করেন না।
যারা জানেন না বা বিশ্বাস করতে চান না তাদের কাছে আপনি বেশি বেশি শেয়ার দিবেন আজকের ভিডিওটি, কেননা আজকের ভিডিওটি অনেক কষ্ট করে রিসার্চ করে আপনাদের জন্য আমি উপহার দিয়েছি। সো আমি আশা করব আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অক্সিজেনের মতো কাজ দিবে, এবং পাশাপাশি এখনো যদি ব্লগ সাইট তৈরি করতে না জানেন আমি আপনাকে অনুরোধ জানাবো কিভাবে আপনি ব্লগ সাইট তৈরি করবেন। স্টেপ বাই স্টেপ আমি ধারাবাহিক টিউটোরিয়াল এখানে দিচ্ছি। আশা করি আপনি আপনার নতুন ব্লগ সাইট তৈরি করে বা ওয়েবসাইট তৈরি করে নতুন আর্নিং এর দিগন্ত উন্মোচন করতে পারেন ঘরে বসে। সুতরাং অনেক বকবক করেছি, ভুল হলে ক্ষমা করবেন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে বকবক করব সেই প্রত্যাশায় পরিশেষে একটি কথা না বললেই নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকুন। টিল দেন টেক কেয়ার।